খাবার, পানি ও বিদ্যুৎ সব বন্ধ রেখে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিমান ও বোমা হামলায় একের পর এক স্থাপনা ধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। চরম মানবিক সংকটে অসহায় ফিলিস্তিনিরা। বর্বর হামলা চালিয়ে এ পর্যন্ত 1,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আর হামাস যোদ্ধাদের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে 1,200-তে পৌঁছেছে। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। কতটা আঘাত নিতে পারে ক্ষতবিক্ষত ছোট্ট এই শরীর, তারপরও কোনো রকমে ফিলিস্তিনের গাজার এই হাসপাতালে ঠাঁই মিলেছে তাদের। কিন্তু তাদের প্রাণ বাঁচানো তো দূরের কথা, প্রাথমিক চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় আর ওষুধ সংকটে প্রায় বন্ধ চিকিৎসা সেবা। একে তো ইসরায়েলি বাহিনীর হামলা, তার উপর চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে অনেকের। এত হতাহতের জায়গা দেয়া সম্ভব না। আমাদের ওষুধ দরকার, গাজা থেকে এসব হতাহতদের অন্য জায়গায় নিতে হবে। স্মরণকালের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞে মেতেছে ইসরায়েলিরা। কেবল গুলিতে নয়, খাবার, পানি ও বিদ্যুৎ বন্ধ করে গাজাবাসীকে নিশ্চিহ্ন করতে চাইছে তারা। বোমা হামলায় মিশরের সাথে গাজার একমাত্র সীমান্তটি বন্ধ করে পুরো বিশ্ব থেকে ভূখণ্ডটি বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই গাজা আজ মৃত্যুপুরী, চারিদিকে লাশ আর ধ্বংসস্তূপ। প্রাণ বাঁচাতে পালানোর জায়গাটুকুও নেই, সব হারিয়ে তাই কেবল মৃত্যুর অপেক্ষায় নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিরা। আমি আমার বাবা, ভাই, অন্তঃসত্ত্বা স্ত্রী সহ সবাইকে হারিয়েছি। তারা বেদ হানুন শহর ছাড়তে বলেছে, আমরা পালিয়েছি কিন্তু তারপর রক্ষা পাইনি। আমরা জানি না কোথায় যাব। ফিলিস্তিনদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত নয় ইসরায়েলিরা। হামাস যোদ্ধাদের সমর্থন দেয় লেবাননে হিজবুল্লাহদের উপরও বিমান হামলা চালিয়েছে তারা। আর এত নৃশংসতার পরেও যুদ্ধ বন্ধে কার্যত কোনো আন্তর্জাতিক উদ্যোগ নেই, বরং তা উস্কে দিতে ইসরায়েলের রণতরী পাঠানো সহ সহায়তার পরিমাণ কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ হামাস যোদ্ধাদের সমর্থন দিয়ে হিজবুল্লাহ গেরিলারা সংঘাতকে বাড়াচ্ছে বলে অভিযোগ করলেন যুদ্ধবাজ এই মার্কিন নেতা। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে মন্তব্য করেই আপাতত নিজেদের দায় সেরেছেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।